শীতের মাঝেই চড়ছে রাজনীতির পারদ। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, সেই কর্মসূচি থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য নেত্রীদের। বিজেপি এবং সিপিএমকে একযোগে তীব্র আক্রমণ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীদের, সেই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরচা। পাল্টা তীব্র কটাক্ষ বিজেপির। শনিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক কর্মসূচি ছিল বড়ই গ্রাম পঞ্চায়েত এলাকায়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা মহিলা সভানেত্রী মৃণালিনী মাইতি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য, হরিশ্চন্দ্রপুর এক নম্বরের ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুজাতা সাহা, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সভাপতি মানিক দাস, মহিলা জেলা সদস্যা পপি চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। সভামঞ্চ থেকে প্রকাশ্যে একের পর এক বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রীদের, সেই মঞ্চ থেকেই বক্তৃতা তৃণমূল নেত্রীদের। ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রীর মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন। বিরোধীরা গ্রামে গেলে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার নিদান দেন নেত্রী। একই সঙ্গে তিনি বলেন, গাছে বেঁধে রেখে রাজ্য সরকারের সব প্রকল্পের নামগুলো চণ্ডীপাঠ করে পড়াবে মানুষ। এদিকে ভোটের আগে ফের জয় শ্রীরাম বিতর্ক উস্কে দিলেন মহিলা তৃণমূলের জেলা সম্পাদিকা শর্মিষ্ঠা ভট্টাচার্য। তিনি প্রকাশ্য সভামঞ্চ থেকে বলেন, বিজেপিকে ভোট দিয়ে জয় শ্রীরাম বলে ঠিক লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা তুলে নিচ্ছে। তাদেরকে বোঝাতে হবে রামকে নিয়ে রাজনীতি করা যায় না।